আমাদের ছোটো নদী চলে বাকি ফ্রি ফায়ার লাভার্সা সব এই চ্যানেলেই থাকে সো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি সো বন্ধুরা ভিডিওটাকে একদম আর একদম লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো আজকে তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ চলে এসছে তোমাদেরকে আমি শিখিয়ে দেবো যে বন্ধুরা তোমাদের যাদের যাদের গেম ওপেন হচ্ছে না আমাকে কমেন্ট করে ভাই পাগলা করে দিচ্ছ তোমরা সবাই তো আমি তোমাদের আজকে কিন্তু দেখিয়ে দেবো যে তোমাদের গেমটা কিভাবে ওপেন হবে এবং কিভাবে তোমরা কিন্তু খেলতে পারবে তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক যাদের যাদের গেম ওপেন হচ্ছিল না তারা তারা অবশ্যই অবশ্যই ভিডিওটাকে পুরোপুরি লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং যাদের গেম ওপেন হচ্ছে তারাও দেখো কারণ ভবিষ্যতে তোমরাও কিন্তু এরকম হতে পারে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো তো চলো ভাই আর আজকের ভিডিওটা শুরু করা যাক তো তোমাদেরকে বলে দিই দেখো ইয়ার আমি যখন তোমাদেরকে বলি অন্য একটা ফোনের জিও নেটওয়ার্ক আছে ঠিক আছে বন্ধুরা এটা বেশিরভাগ জিও সিমে হচ্ছে এখন তো যখন আমি জিও নেটওয়ার্ক দিয়ে ওই ফোনে খোলার চেষ্টা করছিলাম তখন কিন্তু ফ্রি ফায়ারটা খুলছিল না ঠিক আছে তো তোমাদেরকে একটা ট্রিক্স বলে দিচ্ছি তোমরা ভালো করে শোনো তোমরা কিন্তু কালকে যেই ট্রিক্সটা বলেছিলাম যে তো তোমরা কিন্তু একটা ফোনের হটস্পট অন করবে ঠিক আছে হটস্পট অন করবে এবং তোমরা যেই ফোনে নেট নিতে চাও সেই ফোনে ওয়াইফাইটা অন করবে ঠিক আছে যেই ফোনে ফ্রি ফায়ারটা চালু করতে চাও সেই ফোনে হটস্পট অন করবে না অন্য একটা ফোনে হটস্পট অন করবে আর সেই যেই ফোনে তোমরা ফ্রি ফায়ার গেম খেলবে সেটা তোমরা শুধু ওয়াইফাই অন করবে ঠিক আছে ওয়াইফাইটা কানেক্ট করে নেবে এবং কানেক্ট করে নেওয়ার পর দেখবে তোমরা প্রথমে এমনি দেখবে ঠিক আছে যে ওপেন হচ্ছে নাকি যদি ওপেন না হয় তাহলে ভাই এমন একজনকে খুঁজবে মানে যার হচ্ছে গিয়ে জিওর সিমই নেই ঠিক আছে বা যার হচ্ছে এয়ারটেল বা ভোডা হয়তো তোমার তোমার এয়ারটেল জিও সিম তোমার বাবার হয়তো ভোডাফোনের সিম বা তোমার ঠাকুমার বা এরকম অনেকের এরকম হতে পারে ঠিক আছে ধরো তোমার কাকার কাকার আছে ধরো ভোডাফোনের সিম বা এয়ারটেলের সিম ঠিক আছে তো সেই সিমগুলো তো কিন্তু ব্যান হয়নি আমাদের ফ্রি ফায়ার শুধু জিও সিমে কিন্তু এখন ব্যান করে দিয়েছে কিছুদিন আগে এয়ারটেল সিমেও কিন্তু ব্যান হয়ে গেছিলো কিন্তু জানি না কেন এখন এয়ারটেল সিমে কিন্তু চলছে তো এটা একটা তোমাদের জন্য গুড নিউজ আসতে পারে যে ফ্রি ফায়ার হয়তো ব্যান নাও হতে পারে কারণ ভাই এয়ারটেল সিমে বন্ধ হয়ে গেছিলো ওরা আবার চালু করে দিয়েছে এবার ভাই জিও সিমে বন্ধ হয়েছে ঠিক আছে কিন্তু আমি যতটা জানি কিন্তু সব সিমে একসাথে বন্ধ হয় ঠিক আছে যখন ব্যান হয় একটা জিনিস একটা দেশে যখন একটা গেম ব্যান হয় বা কিছু ব্যান হয় অ্যাপ সেটা কিন্তু পুরোপুরিভাবে সবার কাছে কিন্তু একসাথে ব্যান হয় ঠিক আছে এবং জিওর কাস্টমার কেয়ারে তোমরা যদি এখন কল করো তাহলে কিন্তু জিও থেকেই এখন এই একই কথা বলছে যেটা এয়ারটেল থেকে কিছুদিন আগে বলছিলো দু তিন দিন আগে যেটা বলছিল এয়ারটেল থেকে যে আমাদের ব্যান হয়ে গেছে তাই জন্য কিন্তু অনোচ্ছে না তো এটা কিন্তু এখন জিওর থেকে শুনতে পাচ্ছি তোমরা কী করবে যাদের যাদের জিও সিম নেই তাদের থেকে হটস্পট নেবে ঠিক আছে ধরো তোমার কাকার কাছে আছে ভোডাফোন বা এয়ারটেল তার কাছ থেকে নেবে ধরো তোমার ঠাকুমার কাছে আছে তো তাদের কাছ থেকে তোমরা নিয়ে বা তোমার কোনো ফ্রেন্ডের কাছে ভালো ফ্রেন্ডের কাছে আছে তারা একসাথেই ফ্রি ফায়ার গেলো তো বলে দেবি ভাই তুই তোর হটস্পটটা অন করো কারণ ভাই আমার জিও সিম তো আমার তো নেট চলছে না তুই হটস্পট অন করে দে ব্যাস আরামসে বা চুটকি বাজে তোমরা খেলতে পারবে কোনো প্রবলেমই হবে না আর তোমাদেরকে বলে দিই আমি কিন্তু চাইলে ভিপিএন ট্রিক্স তোমাদেরকে দেখিয়ে দেব ভিপিএন ট্রিক্স খুবই সোজাই আর ভিপিএনের ট্রিক্স যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা জিও ফিও কিছু মানবে না যে কোনো সিমে কিন্তু তোমাদের আরামসে ওপেন হয়ে যাবে ঠিক আছে তো আমি তোমাদেরকে বলে দিই তো তোমরা যদি মানে ইয়ে করতে চাও তাহলে কিন্তু আরামসে আমি শিখে দেবো এটাতে কোনো প্রবলেম নেই আর তোমাদের একটা কথা বলতে হবে নিচে কমেন্ট করতো যদি এই ট্রিক্সটা শিখতে চাও ঠিক আছে আর তোমাদেরকে আরও একটা কথা বলি দেখো ইয়ার ফ্রি ফায়ার যখন যতক্ষণ না অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট দিচ্ছে যে আমরা ব্যান হয়ে গেছি ততক্ষণ কিন্তু একটা মানে লাস্ট এক মানে নিরানব্বই পার্সেন্ট চান্স ফ্রি ফায়ার ব্যান হয়ে গেছে কিন্তু এক পার্সেন্ট চান্সের জন্য কিন্তু আমি আটকে আছি যে ফ্রি ফায়ার বলুক তারপরে ভাই একটা মানে তারপরে আর কিছু করার নেই সব শেষ কিন্তু ফ্রি ফায়ার যতক্ষণ না বলছে ভাই মানে একটা সাসপেন্স হয়ে আছে ঠিক আছে দেখা যাক গাইস তো সব কিছু আমি তোমাদের বলতে থাকবো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখতে হবে কাল থেকে কাল থেকে বলছি যেদিন থেকে ফ্রি ফায়ার কিন্তু ব্যান হওয়ার মানে কথা উঠেছে সেখানকার থেকে লাগাতার তোমাদের জন্য প্রতিদিন মানে কিছু কিছু নিউজ পেলেই গাইস আমি কিন্তু শেয়ার করে আছি তো এই জন্য ভাই একটা লাইক পাবো না লাইক অবশ্যই করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওকে লাইক করে দাও বন্ধুর সাথে শেয়ার করে দাও চুটিও শেয়ার করো আবার দেখা হয় পরে কোনো ভিডিওতে তো আমি আশা করবো তোমরা ভালোই থাকবে সুস্থ থাকবে তোমরা একটা গোলাপ নাও টাটা ফ্রেন্ডস